আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, আমরা যারা ছাগল পালন করে থাকি, যদি ছাগলের প্রসবের সময় পেটের মধ্যে বাচ্চা আটকে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে ছাগলের পেটে বাচ্চা মারা যায়, সেটি না বের হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট কী এবং কীভাবে ট্রিটমেন্ট করবেন সেই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। আমারই ভাই বোনেরা, ভিডিও স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি গাভীন ছিল এবং এর পেটে দুটো বাচ্চা ছিল, যার মধ্যে একটি বাচ্চা সকাল 7টার দিকে প্রসব করেছে এবং আরেকটি বাচ্চা হচ্ছে না। এরা এরপরে আমাকে যখন ডাক দিয়ে নিয়ে আসলো আজকে শুক্রবার জুমার নামাজের পর, তো সকাল 7টা থেকে এই 2টা পর্যন্ত বা ছাগলটি অনেক চেষ্টা করেছে কিন্তু বাচ্চাটি প্রসব করতে পারে নাই, এবং আমি এসে দেখলাম যে বাচ্চাটি পেটের মধ্যে মারা গেছে, মৃত বাচ্চা, বাচ্চাটি বের হচ্ছে না, যার ফলে এই ছাগলটিও আর ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না বা এও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো এখানে এই বাচ্চাটি যতক্ষণ তার পেটের মধ্যে থাকবে বাচ্চাটি কিন্তু ফুলে যাবে, যেহেতু মৃত ফুলে যাবে এবং গন্ধ হবে, এবং এটি কিন্তু ছাগলটির মৃত্যুর কারণ হতে পারে, এবং এটা যদি যথাসময় বের করে দেওয়া না হয় তাহলে ছাগলটা কিন্তু মারা যাবে। ছাগলটি অনেক দুর্বল হয়ে গেছে এবং অনেক ডাকাডাকি করতেছে, কষ্ট করতেছে। তো এই ক্ষেত্রে যদি কারো এরকম সমস্যা হয় যে ছাগলের পেটে বাচ্চা মারা গেছে, তখন আপনারা কী করবেন? যেহেতু এটা ছাগল, যারা এটা যেহেতু ছোট সাইজটা, কিন্তু গরু হলে দেখা যাচ্ছে বাচ্চা মারা গেলে ভিতরে হাত প্রবেশ করিয়ে গরুর বাচ্চাকে সুন্দর করে পায়ে দড়ি লাগিয়ে বা কোনো একটা অংশ দিয়ে ধরে কিন্তু টান দিয়ে বের করা যায়, কিন্তু ছাগলের সেই সিস্টেমটা নাই। তো আমি হাত দিয়ে এখানে চেক করলাম, দেখতে পাচ্ছেন কিন্তু আঙ্গুল যতটুকু পর্যন্ত ভিতরে যায় দিয়ে দেখলাম বাচ্চাটার গায়ে টাচ লাগে, কিন্তু যেহেতু জয়টা ছোট বাচ্চাটা, তো ভিতরে হাত দিয়ে বের করাটা সম্ভব না। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হলো যে একটা হুক পাওয়া যায়, এই হুক দিয়ে বাচ্চাটাকে টাচ করে বার করা যায়, কিন্তু আমি চেষ্টা করতে চাচ্ছিলাম যে ওষুধের মাধ্যমে বের করা যায় কিনা। তো এটা ট্রিটমেন্ট হিসেবে আমি যেটা দিলাম সেটা হচ্ছে অক্সিন ইঞ্জেকশন একটি রয়েছে, এটি হচ্ছে টেকনো কোম্পানির অক্সিন। এই অক্সিন ইঞ্জেকশনটি দিলে কিন্তু দ্রুত বাচ্চা বের হয়ে আসে এবং ভিতরে যা থাকে মৃত বাচ্চা, জীবিত বাচ্চা এবং গর্ভফুল আটকে যায়, এটা তাড়াতাড়ি বের হয়ে আসে। আর তার সাথে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন করলাম, এবং এখানে একটি সিরাপ খাওয়াতে হবে, সেটা হচ্ছে ইউটনিক, এমনি কোম্পানির, যেটা গর্ভফুল পড়া এবং বাচ্চা বের করে দিতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে এই রোগের ট্রিটমেন্ট হিসেবে দিলাম। আমি আশাবাদী অক্সিজেন ইঞ্জেকশন এবং তার সাথে ইউটনিক সিরাপ খাওয়ালে এটা বের হয়ে চলে আসবে, আর যখন একটু মাথা বা একটু পা বাইরের দিকে চলে আসবে তখন বাইরে থেকে একটা কাপড় দিয়ে এটাকে ধরে টেনে বের করে দিলে ছাগলটি রিস্কমুক্ত হয়ে যাবে। আর এটা পাশাপাশি ফ্রাসিবার ও লাইসোভির ইলেকট্রোমিন স্যালাইন চলতে থাকবে, কেননা যেহেতু সে দুর্বল হয়ে যাচ্ছে, এটা বারবার না খাওয়ালে তার ইমিউনিটিটা একদম লুজ হয়ে যাবে এবং ছাগলটি মারা যেতে পারে। তো এইরকম করে ট্রিটমেন্ট দেওয়ার পরে দুইটার দিকে একটা আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম আর ইউটনিক খাওয়াই দিলাম 100 ml, এরপরে বলছিলাম আবার 3 ঘন্টা পরে খাওয়াতে হবে। এরা আবার 5টার দিকে খাইয়েছিল এবং আবার তার 2 ঘন্টা পরে খাওয়ানোর পরে, যেহেতু রমজান মাস, আমি তারাবিন নামাজে দাঁড়াবো এমন তা অবস্থায় আর কি এসে বলতেছে যে ছাগলটা খুবই ছটফট করতেছে। যদিও রাতের ভিডিওগুলো আমার কাছে নাই, রাতের ভিডিওটা থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম, ওই সময় গিয়ে দেখি যে ছাগলের বাচ্চাটা বের হতে শুরু করেছে এবং ছাগলটার খুব কষ্ট হচ্ছে, পরে কিন্তু টান দিয়ে বাচ্চাটি বের করে দেওয়া হয়েছে এবং দেখলাম বাচ্চাটি ফুলে গেছে এবং প্রচুর পরিবারে দুর্গন্ধ ছড়িয়েছে, যেহেতু 12 ঘন্টা পার হয়ে গেছে, সেহেতু দুর্গন্ধ এবং ফুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আপনাদের ছাগল যদি এরকম সমস্যা হয় অবশ্যই এইরকম করে ট্রিটমেন্ট ফলো করবেন, আর না পারলে যত তাড়াতাড়ি সম্ভব নিকট প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাবেন এবং এটা সমাধান করে নিয়ে আসবেন। আর এই সমস্যাগুলোর জন্য দায়ী হচ্ছে ছাগলের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, যার কারণে প্রেগনেন্সির 4 মাস পর থেকে যথানিয়মে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং আয়রন সিরাপ খাওয়াবেন এবং প্রচুর পরিমাণে পুষ্টিমান খাবার দিবেন, যাতে ছাগলটি সুস্থ থাকে এবং দ্রুত বাচ্চাটি প্রসব করতে পারে। সকলেই সুস্থ থাকবে আর ভালো থাকবে, দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।